الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شدي درشق تابعي بنرا السلام عليكم ورحمة الله وبركاته شتا اكتابيرو تيري عبارو في ريالام কথা বলছিলাম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, নাফস, রুহ আর কলব, এই তিনটা বিষয় নিয়েই কথা বলছিলাম। প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে আপনাদের সামনে কলবের ব্যাপারটাই আলোচনা মূলত করব। কলবটা হচ্ছে আমাদের বডির ভিতরে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আল্লাহ তাআলা আমাদের বডির ভিতরে তো অনেক পার্টস রেখেছেন, অঙ্গ প্রত্যঙ্গ রেখেছেন। যেমন আমাদের হাত, এটাও বডির একটা অঙ্গ। আমাদের কান, এটাও কিন্তু বডির একটা অঙ্গ। আমাদের চোখ, এটা কি বডির একটা অঙ্গ। আমাদের জিহ্বা, আমাদের নাসিকা, আমাদের পা, আমাদের হাজর কুমর, সবগুলাই তো বডির এক একটা অংশ, এক একটা পার্ট। কলবটা হচ্ছে মানুষের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বডি, মানুষের কলব। তো মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটা অংশ যদি মানুষের অসুস্থ হয়ে পড়ে, তাহলে ওই অংশটাই কাজে অনেক সময় অক্ষম হয়। যেমন আমার এই হাতটা, আমার এই হাতটা যদি ভেঙে যায়, তাহলে এই হাতটারই আমি সাফার করব, এই হাতটাতেই কষ্ট পাবো, এই হাতটাকে আমি কাজে লাগাতে পারবো না। বাট দেখতে আমার কোনো অসুবিধা হবে না, আমার চক্ষু যেটা, এইটার অ্যাক্টিভিটিস কিন্তু অব্যাহত থাকবে। আমার কানে যদি সমস্যা হয়, হিয়ারিং প্রবলেমটা যদি হয়, তাহলে আমার চোখের দেখার কোনো সমস্যা হয় না, হাত দিয়ে কাজ করার কোনো সমস্যা আমার হয় না। আমার যদি নাকের একটা সমস্যা হয়, তাহলে খেতে আমার কোনো প্রবলেম হয় না। তাহলে শরীরের একটা পার্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়, তাহলে এর কর্মক্ষমতাই আমরা হারাই। কিন্তু কল মানুষের এমন একটা পার্ট অফ দ্য বডি, এমন একটা পার্ট যেটা যদি মানুষের নষ্ট হয়ে যায়, সারাটা শরীর যেন একেবারে বরবাদ। হাদিসটা কি এই ব্যাপারে? প্রিয় নবী সুন্দর একটা হাদিস বলেছেন, রাওয়ান নুমান ইবনে বাশীরিন ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। হুজুর বলেছেন, শরীরের ভিতরে এমন একটা বডি আছে যেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সব বডি, সব পার্টসগুলো যেন বরবাদ হয়ে গেল। আর ওইটা যদি ভালো থাকে, তাহলে এভরিথিং ইজ ওকে, মানে সবগুলা পার্ট যেন সুস্থ, সবল, সতেজ এবং কর্মক্ষম, কর্মশীল, ক্ষমতা রাখে। তাই এই কল্পের নাম হচ্ছে মানুষের বডি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারিমের ভিতরে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে আছে ব্যাধি, অসুস্থতা, রুগ্নতা। কাদের অন্তরের কথা বলেছেন? কাফেরদের অন্তরের কথাটা আল্লাহ তাআলা বলেছেন, মানে অন্তরের ভিতরে অসুস্থতা আছে। কলব মিন হচ্ছে হার্ট, হার্টের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অসুস্থতা আছে। হার্টের অসুস্থতা বলতে আমরা অনেক সময় মনে করি যে হাই কোলেস্ট্রল, হার্টে নিয়মিত ব্লাড সার্কুলেশন না হওয়া,
সার্কুলেশনে, ব্লাড সার্কুলেশনে প্রবলেম হওয়া, এগুলাই দুনিয়ার দৃষ্টিতে, ডাক্তারির দৃষ্টিতে আমরা হার্টের রোগ হিসাবে এগুলাকে মনে করি। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের হার্টের ভিতরে রয়েছে ব্যারাম, হার্টের ভিতরে রয়েছে অসুস্থতা। ওই অসুস্থতা বলতে কি বোঝায়? ওই অসুস্থতা বলতে বোঝায় আল্লাহর নাফরমানি, ওই অসুস্থতা বলতে বোঝায় গুনাহের কাজ। এই অসুস্থ হার্টটাকে, অসুস্থ কলবটাকে সুস্থ করে তুলতে হলে আপনি যদি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যান, দুনিয়ার কোনো মেডিসিন আপনি গ্রহণ করেন, তে আল্লাহ তাআলা যে অসুস্থতার কথা বলেছেন হার্টের, সেই অসুস্থতার আপনি সুস্থতা লাভ করতে পারবেন না। তাহলে তাহারাতুল কলবি মিনান নিফাকি ওয়াল ফাসাদি ওয়াল গীবাতি ওয়া শাহনাই, কলবের যে সুস্থতা আছে এই সুস্থতা আপনি রাখতে হবে গীবত থেকে, পরনিন্দা থেকে, পরচর্চা থেকে, তহমত থেকে, মিথ্যা থেকে, আপনি হেফাজত থেকে এই কলবটাকে আপনার সুস্থ রাখতে হবে নিফাক থেকে, মুনাফিকি থেকে, কুফুরি থেকে, বিরত থেকে আপনার কলবটাকে আপনি সুস্থ রাখতে হবে। আপনি যদি মুনাফিকির ভিতরে লিপ্ত হয়ে যান, আপনি যদি কুফুরির ভিতরে লিপ্ত হয়ে যান, আপনি যদি মিথ্যার ভিতরে লিপ্ত হয়ে যান, আপনি যদি গীবতের ভিতরে লিপ্ত হয়ে যান, আপনি যদি তহমতের ভিতরে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার যে কলবটা আছে ওই কলবটা একেবারে অসুস্থ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পরে মানুষের কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আর ওই কালো দাগটা একবারে বিস্তৃত হতে হতে, বড় হতে হতে মানুষের কলবটা নষ্ট হয়ে যায়। বাট যখন মানুষ গুনাহ করার পরে তাওবা ইস্তেগফার করে, তাওবায়ে নাসুহা করে, তখন আল্লাহ রাব্বাল আলামিন তার তাওবার বদৌলতে কলবের ওই কালো দাগটাকে ডিলিট করে দেন, মুছে দেন। প্রিয় ভাই বোনেরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন আপনার আমার যে বডি, এই বডির যে বিভিন্ন পার্টস আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা নিঃসন্দেহে আল্লাহ তাআলার বড় বড় একটা নিয়ামত। এইটা যে কত বড় নিয়ামত, আপনি আপনার বডির ভিতরে ওই পার্ট থাকা অবস্থায় আপনি বুঝতে পারবেন না। আপনার যে চোখটা, এই চোখটা যে কত বড় নিয়ামত, আপনি যদি অন্ধ না হন, আল্লাহ না করুক, আল্লাহ যেন আমাদের চক্ষুটাকে সারা জীবনটা সচল রাখুক যতদিন জীবনে থাকি, বাট আপনার চক্ষুটা যতদিন আছে আপনি বুঝতে পারবেন না চক্ষু আল্লাহর কত বড় নিয়ামত। বাট আপনি যদি অন্ধ হয়ে যান তাহলেই বুঝবেন চক্ষুটা আল্লাহর কত বড় নিয়ামত। কানে ভাই বোন আপনারা শুনতেছেন, ভালোভাবে শুনতেছেন, বাট এই হিয়ারিং পাওয়ারটা যখন আপনার লস্ট হয়ে যাবে আপনি বুঝবেন আপনার এই কানটা কত বড় নিয়ামত, আল্লাহ পাকের কত বড় একটা ব্লেসিংস আপনার জন্য ছিল। আপনার জিহ্বাটা আল্লাহ রাব্বাল আলামিন দিয়েছেন, আপনি তিতা কোনো খাবার দিলে জিহ্বা আপনাকে তিতাই টেস্ট দেয়, আবার মিঠা কোনো খাবার দিলে মিঠাই আপনি ফিল করেন। অর্থাৎ যে খাবারই আপনি খান, এটা ফ্রুট হোক, এটা ভেজিটেবল হোক, এটা ফিশ হোক, এটা মিট হোক, ডিফারেন্ট ধরনের খাবারের ডিফারেন্ট টেস্টটাই জিহ্বা আপনাকে দিবে। আপনার জিহ্বা যখন অক্ষম হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন, যদি আল্লাহ না করুক কারো এই দুর্ঘটনা ঘটাক না, যদি ঘটে যায় তাহলে বুঝতে পারবেন এই অঙ্গগুলা কত বড় নিয়ামত। আল্লাহ বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা ওয়াল বাসারা, সামউন হচ্ছে শ্রবণ শক্তি, আপনি যে কানে শুনতেছেন এই কানে শোনাটা হচ্ছে সামা শ্রবণ শক্তি, বাসারা হচ্ছে দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, ফুআদ মিন হচ্ছে আপনার কলব, আপনার হার্ট। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এভরিথিং উইল বি আস্কড অন দ্য ডে অফ জাজমেন্ট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওইগুলা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আপনি জিজ্ঞাসিত হবেন। তাহলে এই কলবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একেবারে ওয়াকফ করে দেওয়ার জন্য,
আল্লাহর জন্য নিবেদিত করতে হলে, আল্লাহর ভালোবাসায় কলবটাকে একেবারে কানায় কানায় ভর্তি করে দিতে হলে আপনাকে কি করতে হবে, কি করতে হবে? আপনার কলবটাকে আল্লাহর জন্য একেবারে পেরেশান করে দেওয়া, আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হলে আল্লাহ রাব্বাল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সুন্দর সুন্দর কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াগুলা কি আমরা কি সবাই জানি? ও রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিলেন বান্দা জন্য বলে আল্লাহর কাছে, ও রব্বানা হে আমাদের রব, হে আমাদের পালন কর্তা, লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, তুমি আমাদের অন্তরটাকে বক্র করে দিও না, তুমি আমাদের এই অন্তরটাকে বক্র করে দিও না, বাঁকা করে দিও না। হেদায়ত দানের পরে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে মেহরবানি করে হেদায়ত দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে ঈমান নসিব করেছেন। আল্লাহ যদি চান তাহলে আমাদের এই অন্তরটা বাঁকা করে দিতে পারেন, কেন? বিকজ আমরা তো সর্বদাই আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত আছি, আল্লাহের গুনাহের ভিতরে আমরা লিপ্ত আছি। মানুষ যখন গুনাহের ভিতরে লিপ্ত থাকে, মানুষ যখন বাঁকা পথে চলতে থাকে, তখন বাঁকা পরে বাঁকা পথে নিয়ে যাওয়াটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর তরিকা। আমরা বাঁকা পথে চললেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরটাকে বাঁকা পথে পরিচালিত না করেন, আমাদের অন্তরটাকে তিনি নষ্ট না করে দেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কামনা করতে হবে, আল্লাহর কাছে আকুতি মিনতি করতে হবে। আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে বাঁকা পথে নিয়ে যেও না, আল্লাহ আমার অন্তরটার ভিতরে শয়তানি কোনো ওয়াসওয়াসা তুমি পয়দা করে দিও না, আমার অন্তরকে তুমি শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখো, আল্লাহ আমার অন্তরটাকে তোমার জন্য পেরেশান করে দাও, আমার অন্তরটা যেন তোমার মহব্বতে কানায় কানায় ভর্তি হয়ে যায়। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, আকুতি মিনতি করতে হবে। রাসুল দোয়া করেন নাই, তার অন্তর তো আল্লাহর মহব্বতে একেবারে ভরপুরই ছিল, কিন্তু রাসুল আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তোমার দিনের প্রতি আমার অন্তরটাকে তুমি পরিবর্তন করে দাও, তোমার দিনের প্রতি আমার অন্তরটাকে তুমি সাবিত কদম করে দাও, তোমার দিনের মহব্বত, তোমার আন্তরিকতা, তোমার ভালোবাসা যেন আমার হৃদয়ের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, এজন্য তুমি আমার কলবটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমরা কত সময় আল্লাহর কাছে চাই আমার কলবকে যেন আল্লাহ পাক তার দিনের জন্য রুজু করেন। হুজুর বলতেন, ইয়া মুসাররিফাল কুলুব সরিফ কুলুবানা ইলা তাআতিক, আল্লাহর এতায়তের দিকে, আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহ রাব্বাল আলামিনের যত হুকুম আছে, যত বিধান আছে, ওই হুকুমগুলা পালন করতে যেন আপনার কলবটা একেবারে পেরেশান হয়ে যায়, কলবটা যেন সর্বদা উদ্গ্রীব থাকে, পেরেশান থাকে। আল্লাহর হুকুম, আল্লাহর এতায়াত, আল্লাহর অনুসরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করতে কলবটা যেন একেবারে একেবারে পেরেশান হয়ে যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কলবটাকে আরও আল্লাহর জন্য নিবেদিত করতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বাল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, আপনার কলব কিভাবে সুস্থ থাকবে, আল্লাহর জন্য পেরেশান হবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
নিশ্চয় মুমিন যারা, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন, যাদের ইমান নসিব হয়েছে, আল্লাহর উপরে ইমান এনেছেন, তাওহীদের উপরে আপনার ইমান, রেসালতের উপরে আপনার ইমান, আখেরাতের উপরে আপনার ইমান, তাকদীরের উপরে আপনার ইমান, ফেরেস্তাদের উপরে আপনার ইমান, এই ইমানের মালিক যদি আপনি হন, ইমান যদি আপনার থাকে, তাহলে ইমানদার যারা আল্লাহ রাব্বাল আলামিন তাদের ব্যাপারে তিনি বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হলে পরে যাদের অন্তরে ভীতির সঞ্চার হয়, ভয় পয়দা হয়, আল্লাহর নাম শুনলে পরে ইমানদার আছে, ইমানদার যারা, তাদের হৃদয়টা নড়ে যায়, কেঁপে যায়, আহারে আমার আল্লাহ। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষের ভালো আস্থাও থাকবে, যেমন থাকবে আল্লাহর ডর, আল্লাহর ভয়, তেমন থাকবে আল্লাহর মহব্বত। জান্নাতে যাওয়ার যেমন আগ্রহ থাকতে হবে, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য তেমনই আপনার চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে। জান্নাতে যাওয়ার আগ্রহ আর জাহান্নামের ভয়, আল্লাহর ডর, আল্লাহর মহব্বত, এটা মুমিন বান্দার জন্য একান্ত প্রয়োজনীয় বিষয়। এই জন্য আল্লাহ রাব্বাল আলামিন বলেছেন, মানুষের কল্পটা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কল্প মানুষের কেঁপে যায়, মানুষের অন্তরটা কেঁপে উঠে কখন, যখন তার সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়। কাজেই কলবের সুস্থতার জন্য, একটা কলবে সালিম, একটা প্রশান্ত কলবের জন্য, একটা সুস্থ কলবের জন্য আল্লাহ তাআলার জিকিরের কোনো বিকল্প, কোনো পথ নেই। আর মানুষের ঈমানটা বাড়ার জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই কথাটাই আল্লাহ আজ্জা ওয়াজাল এই আয়াতের ভিতরে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা হবে মুমিন বান্দার অন্যতম কাজ, কোরআনের সাথে একটা মধুর সম্পর্ক তৈরি করা। কোরআনের সাথে মধুর সম্পর্ক বলতে কি বোঝায়? কোরআনের বন্ধু হয়ে যাওয়া, কোরআনের বান্ধবী হয়ে যাওয়া। কিভাবে বন্ধু হতে পারেন, কিভাবে আল কোরআনের বান্ধবী হতে পারেন? কোরআনুল কারিম আপনি পড়ুন, কোরআনুল কারিম আপনি বুঝুন, কোরআনুল কারিমের আলোকে আপনার জীবন গড়ুন, কোরআনের মেসেজটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দেন, দেখবেন আপনি আল কোরআনের বন্ধু হয়ে যাবেন, আল কোরআনের বান্ধবী হয়ে যাবেন, কোরআনের সাথে আপনার একটা মজবুত রিলেশন তৈরি হয়ে যাবে, আর আপনার ঈমানটা আরও মজবুত হয়ে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আপনি তাওয়াক্কুল রাখুন। আল্লাহ হচ্ছেন আপনার খালিক, আল্লাহ হচ্ছেন আপনার মালিক, আল্লাহ হচ্ছেন আপনার রাজিক, আল্লাহর কাছ থেকে এসেছেন, আল্লাহর কাছে আপনি ফিরে যাবেন। এই চিন্তা, এই চেতনা, আল্লাহর উপরে ভরসা রেখেই আপনার জীবনটাকে আপনি পরিচালিত করুন। আপনার কলব থাকবে একটা সুস্থ কলব, আপনার ঈমান মজবুত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে আপনার কলবটা একেবারে কানায় কানায় ভরপুর হয়ে যাবে। কলবটাকে আপনি আর কিভাবে সুস্থ রাখবেন? আপনি নেককার মানুষের সাথে চলবেন, আপনি পরহেজগার মানুষের সাথে চলবেন, নেককার পরহেজগার মানুষের সাথে আপনার যদি বন্ধুত্ব হয়, তাহলে নেক কাজের দিকে আপনি অগ্রসর হতে থাকবেন, ভালো কাজ আপনি করবেন, আমলে সালেহ আপনি করতেই থাকবেন, আপনি উদ্বুদ্ধ হবেন, আপনি উৎসাহিত হবেন। এজন্য আপনার কলবটাকে সুস্থ রাখতে হলে আল্লাহওয়ালা মানুষের সাথে আপনার সম্পর্ক থাকাটা একান্ত দরকার। আপনার কলবটাকে সুস্থ রাখতে হলে আর কি করতে হবে? আপনি দিনই মাহফিলে আপনি হাজির হতে হবে। দিনের মাহফিলে যদি আপনি হাজির হন, তাহলে আপনার কলবটা
একটা প্রশান্ত কলবে পরিগণিত হয়ে যাবে। আল্লাহর দিনের আলোচনা যখন আপনি শুনবেন তখন আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর মহব্বত আরও বাড়তে থাকবে। এজন্য আপনাকে দিনই মাহফিলে অংশগ্রহণ করা, দিনের আলোচনা শোনা, দিনের আলোচনা বুঝা, দিনই মাহফিলে অংশগ্রহণ করেও দিনের আলোচনা শোনা যায়, আবার টিভির সামনে বসে আলোচক যখন আলোচনা করেন তখনও দিনের আলোচনা শোনা যায়, বোঝা যায়, এর উপরে আমল করার একটা প্র্যাকটিস করা যায়। এজন্য দিনের আলোচনা যত বেশি শুনবেন আপনার কলবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে আরও ভরপুর হয়ে যাবে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামত নিয়ে আপনি চিন্তা করবেন, আপনি গবেষণা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টিরাজি নিয়ে। যদি আপনি এইগুলা করেন তাহলে দেখবেন আপনার কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত দিন দিন বাড়তে থাকবে, ইনক্রিজ হতে থাকবে, তরক্কি লাভ করতে থাকবে। আমার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আরও অনেক পদ্ধতি রয়েছে যার ভিতর দিয়া আমাদের কলবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের জন্য তৈরি করতে পারি, আল্লাহর এতায়াতের জন্য আমরা আমাদের কলবটাকে তৈরি করতে পারি। এখন একটু আলোচনা করে ফেলি যে কারণে আপনার কলবটা অসুস্থ হয়ে যায়, সেটা হচ্ছে সর্বদা যদি গুনাহের কাজেই থাকেন আর গুনাহের কাজ থেকে ফিরে না আসেন, তওবা ইস্তেগফার না করেন, আপনার কলবটা অসুস্থ হতেই থাকবে। আর যদি আপনি হারাম রুজি রোজগার করেন, হারাম খাবার যদি আপনি গ্রহণ করেন, আপনার কলবটা নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি যদি কোনো দিকে তাকান, হারাম দৃষ্টি যেদিকে তাকানো, যাদের দিকে তাকানো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, তাদেরকে যদি আপনি অসৎ উদ্দেশ্যে তাদের দিকে আপনি তাকান, হারাম দৃষ্টি নিক্ষেপ করেন যাদেরকে দিকে দৃষ্টি দেওয়া আল্লাহ পাক নিষেধ করেছেন, এই জিনিসগুলা আপনার কলবটাকে নষ্ট করে দিবে। স্মরণ রাখবেন, হারাম দৃষ্টি, হারাম খাবার, গুনাহের কাজ, আল্লাহর নাফরমানি, গুনাহের ভিতরে চলতেই থাকা, ওদিক থেকে আর ফিরে না আসা, তওবা ইস্তেগফার না করা আপনার কলবটাকে একেবারে নষ্ট করে দেবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কলব, রুহ, নফস লাভ করেছি মহান রাব্বুল আলামিনের তরফ থেকে। আমার নফসটা যেন আল্লাহর নাফরমানির ভিতর দিয়ে পরিচালিত না হয়, আমার রুহটা যেন সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির ভিতরে থাকে, আমার কলবটা যেন রাব্বুল আলামিনের মহব্বতে ভরপুর হয়ে যায়। যেমন আমি আমার সর্বাত্মক চেষ্টা রাখব, তেমনি আমার মাহবুদের কাছে দোয়া করব, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلوبنا الى طاعتك। আল্লাহ আর তার রাসূলের শিখানো ভাষায় যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, এবং আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজেই আল্লাহর কাছে চাইবেন। আপনি যদি চান, আপনি যদি চেষ্টা করেন, আপনার রুহ, আপনার কলব, আপনার নফস, এভরিথিং উইল বি ফ্রেন্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উইল বি ক্লোজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এর জরিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ তিনি আমাদেরকে নসিব করবেন। শুধু দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।